নমস্কার বন্ধুরা, আজকে যদি আমরা একটু ব্যাংক নিফটিকে দেখে নিই, সরি নিফটিকে দেখে নিই, তো নিফটি আজকে দেখতে পাচ্ছি আমরা 72 পয়েন্ট নিচে পড়েছে, যেটা দেখুন খুব স্বাভাবিক ব্যাপার। যেই ব্যাপারটা নিয়ে আমরা রেগুলার আলোচনা করে যাচ্ছি যে আজকে যে 72 পয়েন্ট পড়েছে সেটা কিন্তু ইজিলি খুব একটা বেশি পড়েনি, এবং স্ট্রং সাপোর্ট যেটা নিতে পারে সেটা হচ্ছে 19,500 এই লেভেলটা, এবং 19,500কে যদি পেয়ের করে, তারপরে আমরা বারবার বলেছি যে 19,288 বা 19,300 লেভেলটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করতে পারে মার্কেটের ক্ষেত্রে। এবং এই পড়ার কারণটা কি? সেই কারণটা হচ্ছে আইটিসি রেজাল্ট। আজকের দিনে জানেন আপনারা সবাই যে আইটিসি রেজাল্ট বেরিয়েছে, এবং আইটিসি রেজাল্ট সেরকম আশানুরূপ না, এটা তো শুধু গেল একটা কারণ। এবং নিফটি একটা প্রফিট বুকিং আসছেই, এবং এফআইআই এখান থেকে কিছুটা পরিমাণ সেল করছে, আমরা দেখেছি যে কিছুটা পরিমাণ সেল চলছে, এবং এই লেভেলটা অবধি আসার সম্ভাবনা আছে। এই লেভেলের কাছে এসে যদি আমরা দেখি যে এই লেভেল থেকে একটা বাউন্স ব্যাক করছে, তখন আমরা আবারও কিছুটা বুলিশ ভাব দেখতে পেতে পারি, এবং সেখানে কিছুটা আমরা ইনভেস্টমেন্ট প্ল্যান নেব। এবং এই জায়গাতে কিন্তু না তো আমরা ইনভেস্টমেন্ট প্ল্যান নেব, না তো প্রফিট বুকিংয়ের দিকে একটু থাকার জায়গা ছিল যখন এই লেভেলে ছিল 20,000 লেভেলে, তো এই এখনও অবধি নেওয়ার খুব একটা জায়গা নেই। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আজকে ভিডিওটা পোস্ট হতে হয়তো বা একটু দেরি হতে পারে, তাই একটু মাফ করে দেবেন, কারণ আমি সারাটা দিন বাইরে ছিলাম, সবে মাত্র ফিরে এসেই আমি ভিডিওটা বানাচ্ছি, এর আবার এডিটিং আছে, তো একটু হয়তো লেট হতে পারে। তাই এই ভিডিওতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এই ভিডিওতে 200টা লাইকের অনুরোধ রইল, আশা করছি সেটা আপনারা করেই দেবেন, এতটা কষ্ট করে ভিডিও বানাচ্ছি যখন। তার সাথে সাথে যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে, এবং তার সাথে সাথে বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দেবেন। এবং সারাটা দিন বাইরে থাকার কারণে আজকে সেইভাবে আমরা ট্রেডও করতে পারিনি, দেখাচ্ছি কোথায় কোথায় ট্রেডে কী কী করেছি। দেখুন, আজকের দিনে ট্রেড কিন্তু খুব একটা বেশি ভালো জোন ছিল না, এবং এই জোনটার এই যে 46,000 এই লেভেলটা আমাদের কাছে একটা বিশাল ইম্পর্টেন্ট লেভেল ছিল, এবং এই লেভেলটাকে আমরা বারবার রেসপেক্ট করেছি, দেখেছি, এবং এই লেভেলটা যখনই ব্রেক করেছে সেই জায়গাতে আমরা ট্রেড নিয়েছি। হ্যাঁ, আজকে খুব একটা বেশি পয়েন্ট হয়তো হয়নি, কখনো 40 পয়েন্ট, 30 পয়েন্ট, 35 পয়েন্ট, বা একবারই আমরা মাত্র 60 পয়েন্ট অবধি প্রফিট পেয়েছি, এর বেশি আজকে আমরা পাইনি। তো সেই ব্যাপারটা আমাদের নজরে রাখতে হবে যে 60 পয়েন্টের কাছে পাইনি। দেখুন, প্রত্যেকটা দিন আপনার কাছে সমান যাবে না, তো সেই দিনগুলো আপনাকে মানিয়ে নিতে হবে, গুছিয়ে নিতে হবে। তো এই ব্যাপারটা আজকের দিনে আমরা যে ছোট ছোট পয়েন্ট গেন করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক, এই হিসাবেই চলতে হবে। তো আপনারা যদি প্রিমিয়াম লার্নিং গ্রুপে আমাদের জয়েন করতে চান, যার জন্য আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আমাদের নিচে দেওয়া আছে লিঙ্ক, তার মাধ্যমে আপনারা জেরোধা, অ্যাঞ্জেল ওয়ান, আপস্টক এইসবের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলুন এবং আমাদের প্রিমিয়াম লার্নিং গ্রুপে জয়েন হয়ে যান, এবং একটা দুটো শুধু ট্রেড করবেন, আর আছে স্যামকো, তো এইগুলো আছে আপনাদের, তো এইগুলোর মাধ্যমে অ্যাকাউন্ট খুলুন এবং আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। তো চলুন এবার চলে যাই স্টকে। প্রথমেই যেটা আছে এশিয়ান পেন্টস, দেখুন এশিয়ান পেন্টসের একটা খুব ভালো পজিশনে আছে, এবং এশিয়ান পেন্টসে এই যে এই জোনটা, দেখুন এই জোনটা আমরা বারবার বলেছিলাম অল টাইম হাই, এবং এইটাতে কিন্তু একটা এই জোনটাকে যদি ব্রেক করতে পারে, তাহলে আমাদের যেই লেভেলটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 3555, এই লেভেলটাকে যদি ব্রেক করতে পারে তাহলে আমাদের যে টার্গেট এসে দাঁড়াবে সেটা হচ্ছে 3,888 আমরা টার্গেট দেখতে পেতে পারি। তো 3,888 এই লেভেলের টার্গেটটাকে আমরা অ্যাচিভ করতে দেখতে পেতে পারি, যদি এই লেভেলটাকে ব্রেক করে তারপরে, এবং সেখানে ব্রেক করলে শুধু হবে না, ব্রেক করে কিন্তু সাস্টেন করতে হবে। এবং দেখুন, যদি অল টাইম আমরা হাই দেখি 3,588 কাছে আছে, এখানে হয়তো বা একটু মানে হল্ট করতে পারে, ওখান থেকে আবার আমরা আপসাইডে গেলে 3,888 আমরা টার্গেট রাখতে পারি। চলুন এবারে চলে যাই নেক্সট ইয়ারে, সেটা হচ্ছে আইটিসি। আইটিসির ক্ষেত্রে দেখুন, আমরা রেজাল্ট যেমন খারাপ, তার সাথে সাথে সঙ্গে সঙ্গে ইনভেস্টাররা কিন্তু বুঝিয়ে দিয়েছে, এবং এখান থেকে একটা বিশাল বড় ফল, প্রায় অল টাইম হাইয়ের কাছে গেছিলো, এবং এখানে যখনই দেখেছে যে এইরকম লেভেলে এসেছে, এবং সেই লেভেলে সবাই প্রায় একটা প্রফিট বুকিংয়ের চেষ্টা করেছে, এবং সেটা খুব স্বাভাবিক ব্যাপার আইটিসির ক্ষেত্রে যে প্রফিট বুকিংয়ের একটা চেষ্টা হবে। এবং এই জোনটাতে কীভাবে ট্রেড করছে সেটা দেখার বিষয়, যদি দেখি আমরা যে এই জোনটাকে ব্রেক করেছে বা এই জোনটাকে ব্রেক করেছে, তবে কিন্তু আবারও আমরা এই জোনের দিকে আসতে দেখতে পারি, সেটা কত 455 লেভেল অবধি আমরা কিন্তু এই আইটিসিকে দেখতে পেতে পারি। তো সেই দিকে আমাদের একটু নজর দিতে হবে। এবারে চলে যাচ্ছে নেক্সট ইয়ার, সেটা হচ্ছে কেপিআইটি, সেটা ঠিক তার উল্টো, কেপিআইটির ক্ষেত্রে প্রফিটের মার্জিন বেশি হয়েছে, তাই দেখুন একটা বিশাল ভালো ক্যান্ডেল তৈরি করেছে, এবং এই ক্যান্ডেলটার নাম কি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। এবং কালকে আপনারা যদি লাইভ পেতে চান এইটার সাথে সাথে, লাইভ চাই এই কমেন্টটা করবেন, তাহলে কিন্তু আমরা কালকে লাইভ করব, এবং ব্যাংক নিফটি যারা অপশন ট্রেডিং করতে চান, লাইভ চাই মিনিমাম কমেন্ট হতে হবে 50টা, কারণ আমার বাড়িতে অলরেডি অনেক মানুষজন আছেন, তাই মিনিমাম যদি 50টা না হয় তাহলে আমরা কিন্তু লাইভ করতে পারবো না, কারণ দেখুন আত্মীয় স্বজন আছেন বাড়িতে, তো সেক্ষেত্রে এতটা কষ্ট করবো আমি তখনই করবো যদি দেখি 50টা মিনিমাম লাইভ চাই এই শুধু কমেন্টটা যদি হয়, 50টা আমি গনে গনে দেখবো,
মেইল আর হবে না। অন্যান্য বারে তবুও কনসিডার করেছি, 40টা হয়েছে, 30টা হয়েছে আমি করেছি, কিন্তু এইবারে শুধু একমাত্র যদি 50টা হয় তবেই আমি করবো, নইলে করবো না। চলুন এই ব্যাপারটা বলে দিলাম, তো সেক্ষেত্রে এই ব্যাপারটা নজরে দেবেন এবং আজকের ভিডিও খুব একটা বেশি আমি বড় করব না। এরপরে চলে যাই নেক্সট ইয়ারে, সেটা হচ্ছে বাজাজ ফিনান্স। বাজাজ ফিনান্স দেখুন, আমরা যদি দেখি বাজাজ ফিনান্স কিন্তু খুব একটা ভালো জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত ট্রেড করছে, এবং এখানে একটা দেখুন রাউন্ডিং টাইপের প্যাটার্ন তৈরি করছে। যদি আমরা একটু দেখি খুব ভালো করে, তো রাউন্ডিং প্যাটার্নে যদি এই লেভেলের ব্রেক হয় তখন কিন্তু আমরা 8888 লেভেলটাকে আমরা দেখতে পেতে পারি, এবং এর পরের লেভেল আমি বারবার বলেছি যে আমার এইচডিএফসি ব্যাঙ্কের বাজাজ ফিনান্সের টার্গেট 10,000, তো সেই জায়গাতে আমরা অপেক্ষা করছি এবং এই লেভেলকে আশা করছি খুব শীঘ্রই তৈরি করতে পারবো। এবং এখানে দেখুন কী ধরনের ক্যান্ডেল তৈরি করে, হয়তোবা এখান থেকে কাপেন হ্যান্ডেল এখানে গিয়ে আবার কাপেন হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করতে পারে, তো এইটাই দেখার বিষয়। যদি কাপেন হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করে তখনও যদি এইটার ব্রেকআউট হয় তাহলেও কিন্তু একটা বড় লেভেল দেখতে পেতে পারি, তো এইগুলো আপনারা একটু নজর দেবেন। এবং এরপরে যদি আমরা দেখি নেক্সট, আর কিছু শেয়ার নেই, বলার নেই, আজকের ভিডিও মোটামুটি এখানেই আমরা শেষ করি, কারণ আজকের দিনে আমি বারবারই বলছি ভিডিওটা খুব একটা বেশি বড় করতে চাই না। তো লাইক করে দেবেন, 200টা লাইকের অনুরোধ রইল, আর তার সাথে সাথে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর যদি প্রিমিয়াম আমাদের লার্নিং গ্রুপে জয়েন করতে চান তার জন্য আর কিচ্ছু করতে হবে না আপনাকে, নিচে দেওয়া আছে লিঙ্ক, তার মাধ্যমে আপনারা জিরোধা, অ্যাঞ্জেলো অ্যান্ড আপস্টক এইসবের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে আমাদের প্রিমিয়াম লার্নিং গ্রুপে জয়েন করতে পারেন। তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।